আসসালামু আলাইকুম দর্শক, আজকে যারা ভিডিওটি ক্লিক করেছেন, যারা ভিডিওতে চাপ দিয়েছেন, একটু সময় নষ্ট করে হলেও দুটি ভিডিও আজকে আপনাদেরকে আমি দেখাবো। এই দুটি ভিডিও না দেখে কেউ যাবেন না। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দুইটি ভিডিও সাজানো হয়েছে। একটি ভিডিও হলো আব্দুল খালেক শরীয়তপুরী, আপনারা সবাই তাকে চেনেন। তার একটি গোপন একটি ভিডিও আজকে আপনাদেরকে আমি এই ভিডিওর লাস্ট মুহূর্তে দেখাবো। সেই ভিডিও সম্পর্কে কিন্তু আলোচনাও করব এবং আপনাদের মতামতও কমেন্ট বক্সে শুনতে চাই আমি। প্রিয় দর্শক, এবং দ্বিতীয় যে ভিডিওটি আপনাদেরকে আমি দেখাবো সেই ভিডিওটি হলো একই পরিবারের তিনটি চোর, অর্থাৎ একই পরিবারের তিন ভাই, তিন ভাইয়ের পেশাই হলো চুরি। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, এই দুটি ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে এসেছি আজকে এই ভিডিওর মধ্যে সাজানো হয়েছে। এই দুটি ভিডিও আপনাদেরকে দেখাবো এবং এই দুটি ভিডিও সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করব। প্রিয় দর্শক, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। চলুন প্রিয় দর্শক, প্রথম ভিডিও একই পরিবারের তিনজন চোর, এই ভিডিওটি আগে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তারপরে লাস্ট মুহূর্তে যে ভিডিওটি দেখাবো আব্দুল খালেক শরীয়তপুরী, অর্থাৎ বক্তা আব্দুল খালেক শরীয়তপুরী, তাকে এমন কেউ নাই যে চেনে না, তার একটি ছোট্ট গোপন ভিডিও আপনাদেরকে দেখাবো এবং সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাই চলুন প্রিয় দর্শক, সর্বপ্রথম আমরা দেখে আসি সেই একই পরিবারের তিন ভাই চোর। তবে হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলছি, সেই কথাটি হলো আমাদের এই ভিডিওগুলোতে বেশি বেশি লাইক দিবেন। আপনারা বেশি বেশি লাইক দিলে আপনাদের উৎসাহিতে আমরা কিন্তু বেশি বেশি ভিডিও আপনাদের সম্মুখে আপলোড করতে পারবো। আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রথম ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। চট্টগ্রামে এক পরিবারে রয়েছে তিন ভাই, যাদের সবারই পেশা চুরি করা। রহিম চুরির ক্ষেত্রে বাসার দামি পণ্য সামগ্রীর প্রতি তাদের নজর বেশি। এক ভাই খালি হাতেই যে কোনো বাড়ির দেওয়াল বেয়ে উপরে উঠতে পারেন, অন্য ভাই রাতের রিক্সা চালক, রিক্সা চালিয়ে সন্ধান করতেন কোথায় কোথায় চুরি করা যায়। সম্প্রতি একটি চুরির সিসিটিভির ছবি দেখে তাদের আটক করা হয়। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো প্রথম ভিডিওটি দেখলেন, একই পরিবারে তিন ভাইয়ের পেশাই কিন্তু চুরি। প্রিয় দর্শক, এখন এই বিষয়টি নিয়ে দুটি কথা বলছি, একটু ধৈর্য ধরুন, তারপরে শরীয়তপুর সাহেবের সেই ভিডিওটি দেখাবো। প্রিয় দর্শক, এই চুরি সম্পর্কে দুটি কথা বলবো। দেখেন, আজকে যদি আমাদের বাংলাদেশের ভিতরে যদি কোরআনের রাজ কায়েম হতো বা কোরআন অনুযায়ী যদি দেশ চলতো, তাহলে কিন্তু চুরি আমাদের দেশ থেকে উদাও হয়ে যেত। কেন উদাও হয়ে যেত? কারণ চুরির শাস্তি হলো কোরআন অনুযায়ী তার হাত কেটে দেওয়া। এখন আমাদের সমাজে চোর তো অনেক চুরি করে, চোর ধরা পড়ে, কিন্তু তাদের হাত কেটে দেওয়া হয় না। বরং আমাদের এলাকার মাতব্বর পরামাণিক, অর্থাৎ এলাকার প্রধান যারা আছে, তারা ওই চোরদের কাছ থেকে অথবা চোরের পরিবারের কাছ থেকে কিছু মাল পানি নিয়েই কিন্তু ছেড়ে দেয়, যার কারণে ওই চোর কিন্তু সুযোগ পেয়ে যায়, অর্থাৎ পরবর্তী অন্য কোনো জায়গায় এর চাইতে বড় চুরি করার সাহস পায়। আর যদি দেশে নিয়ম থাকতো যে চুরি করলে হাত কেটে দেওয়া হবে, তাহলে চুরি করলে হাত কেটে দিবে, আর ওই হাত দ্বারা কিন্তু সে আর চুরির কোনো মাল সামান ধরতে পারবে না, চুরিও করতে পারবে না। এটাই কিন্তু সত্য। কারণ সেই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমে চুরির শাস্তি হাত কেটে দেওয়াই বিধান করে দিয়েছে। যাই হোক প্রিয় দর্শক, এটা যদি করা হতো তাহলে চুরি সে করতে পারতো না। দেখেন কত বড় ট্যালেন্টফুল যে একই পরিবারের তিন ভাই মিলে চুরি করে। যাই হোক প্রিয় দর্শক, তারা যেহেতু আটক হয়েছে, আমরা পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি এবং এদের দেখে যেন অন্য চোরেরা সাবধান হয়, কারণ তাদের শক্তি আছে, সামর্থ্য আছে, কাজ করে খাবে। চুরি করা তো কবিরা গুনাহ, চুরি করা তো গুনাহ, কারণ যে চুরি করে তার হয়তো ভালো লাগে যে আমি কত কিছু পাইলাম, কিন্তু যার জিনিস চুরি করে তার অবস্থাটা হয় কি বলেন। যাই হোক প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন সেই আব্দুল খালেক শরীয়তপুরী সাহেবের ছোট্ট একটি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো প্রিয় দর্শক শ্রোতা, ছোট্ট একটি ভিডিও ফুটেজ কিন্তু আপনাকে দেখালাম, যেই ভিডিও ফুটেজটি ওনার কোনো খাদেম অথবা কোনো লোক গোপনে ভিডিওটি করেছে, হয়তো আপনারা দেখতে পেরেছেন। সত্যিকার কথা বলছি, হৃদয় থেকে বলছি, সেই ভিডিওটি দেখে সত্য কথা বলছি, আমার অত্যন্ত ভালো লেগেছে। কারণ আপনারা ভিডিও ফুটেজের মধ্যে দেখতে পাইলেন আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব তার একজন ওস্তাদকে, তার একজন ওস্তাদকে কীভাবে খেদমত করছে। আব্দুল খালেক শরীয়তপুরী কে আপনারা সবাই ভালো করে জানেন, বর্তমান টপ বক্তাদের ভিতরে সে কিন্তু একজন। তার টাকা পয়সা সম্মান কোনো কিছুরই কিন্তু অভাব নেই, তারপরেও কিন্তু তার ওস্তাদের পায়ে হাত দিয়ে পা টিপে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এটাই হলো আসলে কওমি মাদ্রাসা বলেন আর আলেম ওলামা বলেন, এটাই হলো তাদের স্বভাব। কারণ তারা ওস্তাদকে নিজে যত বড়ই হোক না কেন, যত দামিই হোক না কেন, যত সম্মানিতই হোক না কেন, কারণ তারা ওস্তাদরে মনে করে যে সে আমার সবচাইতে সম্মানী ব্যক্তি,
প্রিয় দর্শক, শিক্ষাগুরুর মর্যাদা এই গল্পটি আপনারা শুনেছেন। গল্পটি বলতে চাচ্ছি না যে বাদশাহ ছেলে কিন্তু হুজুরের পায়ে পানি ঢেলেছিল বলে কিন্তু বাদশাহ তাকে ডেকে পাঠিয়েছিলেন যে আপনি কেন আমার সন্তানকে এরকম শিক্ষা দিচ্ছেন, আপনার আমার সন্তান আপনার পায়ে পানি ঢালবে, আপনি হাত দিয়ে পা কসলাবেন তা তো হবে না, আমার সন্তান নিজের হাত দিয়ে আপনার পা কসলিয়ে দেবে। যাই হোক প্রিয় দর্শক, এই গল্প থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে শিক্ষাগুরুর মর্যাদা কতটুকু। তো প্রিয় দর্শক শ্রোতা, আব্দুল খালিক শরীয়তপুরি সাহেবের সত্যি এই ভিডিওটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে যে সে এত সম্মানিত হওয়ার পরেও তার ওস্তাদকে কীভাবে পাওয়া টিপে দিচ্ছে। হয়তো এই ভিডিওটি কেউ একজন গোপনে ভিডিওটি করেছে, কিন্তু ভিডিওটি আমার ভালো লাগার কারণে তাই চাইলাম আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো প্রিয় দর্শক শ্রোতা, অনেক কথাই বলে ফেলেছি, আর লম্বা করবো না, ভিডিওটি শেষ করে দেব। যাবার আগে একটি কথা, যারা আমরা ছাত্র ভাইরা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আপনাদের ছাত্র আপনাদের ওস্তাদকে সম্মান করবেন, ওস্তাদের খেদমত করবেন, ওস্তাদের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না, তাহলে বড় কোনো কিছু হতে পারবেন না, সম্ভব না। প্রিয় দর্শক, কিছুদিন আগেই দেখা গেছে ওস্তাদ ছাত্রদের মাথার চুল কেটে দেওয়ার কারণে কিন্তু ছাত্রর পরিবার থেকে কিন্তু ওস্তাদের নামে মামলা দেওয়া হয়েছিল। আসলে কথা হলো কি, ছাত্রের ভালো সবসময় ওস্তাদরা চায়, আর ওস্তাদের সাথে যারাই বিরোধিতা করবে তারা কিন্তু কোনো দিনও ভালো মানুষ বা জ্ঞানী মানুষ হতে পারবে না, সমাজে কিন্তু উচ্চতায় পৌঁছাতে পারবে না, কারণ ওস্তাদের দোয়াবদ্ধ দুটোই কিন্তু আল্লাহ তাআলা কবুল করেন। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো ছিল এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর ভিডিওটি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবেন আশা রাখি ইনশাআল্লাহ। তো ভিডিওটি যদি বেশি বেশি লাইক দেন তাহলে নিত্য নতুন ভিডিও কিন্তু আপনাদের সম্মুখে সবসময় আমরা প্রচার করার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।